নমস্কার বন্ধুরা কলকাতা থেকে আমি প্রিয়তোষ জয়া মিত্রের গল্প পাঠ এই সিরিজের আজকে দ্বিতীয় পর্ব এই গল্পটিও আহ সাম্প্রতিক প্রকাশিত চার পাঁচজন বন্ধু এই ছোটদের গল্প সংকলন থেকে নেওয়া প্রকাশক কলকাতার শুক্তি রায় অনুষা প্রকাশনা থেকে অবশ্য এই গল্পটি জয়াদির নিজের লেখা নয় এটির মূল লেখিকা হিন্দি বাল সাহিত্য বা শিশু সাহিত্যের বিখ্যাত লেখিকা শান্তা সুধাকারের ভাষান্তর বা অনুবাদ জয়া মিত্র গল্পটির নাম ভালো অ্যালবাম আমি আজ স্কুলে যাব না কিছুতেই যাব না তুমি মারো ধরো যা খুশি করো যাব না যাব না যাব না যাব না নিজের আধছাড়া বইয়ের ব্যাগ মায়ের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে সোনু গোঁজ হয়ে দাঁড়িয়ে থাকে মা একেবারে অসহায়ের মতো ছেলের দিকে তাকিয়ে বলে তা স্কুল যাবে না তো করবি শুনি প্রিন্সিপাল সাহেবের কত হাতে পায়ে ধরে কি তোকে অত ভালো স্কুলে ভর্তি করালাম উনি ফিজ মাফ করে দিলেন দুটো পুরনো ইউনিফর্মে জামা দিলেন কত কষ্টে দর্জিকে ধরে সেগুলো তোর গায়ের মাপে করালাম আর খুশি হবার বদলে তুই এখন কিনা বলছিস স্কুলে যাবি না লোকে স্কুলে ভর্তি হওয়ার জন্য কত কিছু করে জানিস ছেলে তবু গো ধরে থাকে ও যারা যেতে চায় তারা যাক না আমি কি বারণ করেছি আমি না ব্যাস এই কথাটা তার মাথায় ঢোকে না যে কেন মা তাকে ঠেলে ঠুলে স্কুলে পাঠাতে চায় এদিকে তার কাছে বই নেই যে দু একটা আছে সেগুলো পুরনো আর ছেঁড়া ক্লাসের ছেলেরা দেখে হাসে বই কেউ দেয় কেউ দেয় না উল্টে টিটকিরি মারে কেউ ওর সঙ্গে মেশে না এই তো কয়েকদিন আগে একটা ছেলে নিজের বাড়ি থেকে ছবি লাগানো অ্যালবাম নিয়ে এসেছিল তারা কোথাও একটা বেড়াতে গিয়েছিল সেখানকার পাহাড় গাছপালা ঝর্না কি সুন্দর সব ছবি শোনু কোনো দিন ওই রকম জায়গা দেখেনি ক্লাসের সবাই টিফিনের সময় ঝুঁকে পড়ে দেখছিল তখন ও দেখলো অনেকে অ্যালবামটা হাতে নিয়ে দেখছিল কিন্তু সোনু একবার হাত বাড়াতেই বিক্রম এমন ছৌ মেরে সেটা তুলে নিয়ে চলে গেল যেন সোনুর হাত লাগলে ওর ছবিগুলো নষ্ট হয়ে যাবে অপমানে সোনুর চোখে জল এসে গিয়েছিল কিন্তু মা এসব কথা বুঝতেই চায় না তাছাড়া স্কুলে সোনুর একটুও ভালো লাগে না ওর ক্লাসের সবাই কেমন ফিটফাট পোশাক পরে চকচকে জুতো পরে আসে আর ওর পুরনো ম্যারমেরি জামা প্যান্ট ছাল ওঠা জুতো অন্য সবাই চটপট প্রশ্নের জবাব দেয় তাড়াতাড়ি লিখে ফেলে ও তো বই নেই বাড়িতে পড়া কিংবা লেখা দেখি দেবারও কেউ নেই ক্লাসের সারেনা ধমক প্রায় রোজই একটা না একটা ক্লাসে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু এসে মাকে বললে মা হয় এমন কান্নাকাটি করবে আর না হলে এত বকবে যে সোনুকে পরদিন যেতেই হয় স্কুলে প্রিন্সিপাল সাহেব যে মাকে কি একটা বুঝিয়েছেন মা ভাবছে স্কুলে পড়লে আর পাশ হলে সে ভালো ভালো চাকরি পাবে সোনু স্কুলে যেতে না চাইলেই মা সেই কথা বলে কানতে শুরু করবে একটু পড়াশোনা করলেই তো কোথাও একটা ভালো চাকরি পেয়ে যাবে বাবা আর আমার থাকবে না একটু মুখ দেখব সেসব তো তুই চাস না সারাটা জীবন আমার খালি কষ্টেই গেল সোনু মায়ের কান্না দেখতে পারে না মা কাঁদলে তার বড্ড কষ্ট হয় কিন্তু এদিকে মা আর ওদিকে স্কুল এই ফাঁদটার মধ্যে থেকে সে বেরিয়ে পালাতে চায় এইসব টানা পড়নের মধ্যে হঠাৎ একটা বুদ্ধি আসে তার মাথায় এই শহর থেকে খানিকটা দূরে দুমকা সেখানে মায়ের বিহর মানে বাড়ি সেখানে নানি আছে মায়ের মা শোনু বড় হয়ে কোনো দিন সেখানে যায়নি কিন্তু ছোটবেলা থেকে মায়ের মুখে অনেক গল্প শুনেছে আর সেই গ্রামের আছে মাকে বলে দেয় কাল আমি নানির কাছে যাব সাত দিনের জন্য এই কথাটা ভেবে তার মনে বেশ স্বস্তি হয় কিন্তু মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে হাই আমার পৌড়া কপাল তুই সাত দিন নানির বাড়ি গিয়ে থাকবি আর এখানে স্কুলে যাবে কে তোর ভূত রাগ করে উঠেই মা আমার কেঁদে ফেললো কি কপাল আমার এত কষ্ট করে স্কুলে দাখিল করলাম শোনু একটাও কথা বলে না কিন্তু আজ সে মনে মনে একেবারে ঠিক করে নিয়েছে যতই কাঁদো বা যতই মারো কাল সে কোনো কথা শুনবে না উঠেই কাছে চলে যাবে সকালে এমন একটা কাণ্ড হয় যা কল্পনাতেও ছিল না সকালবেলা নিজের দুজোড়া জামা থুলেতে ভরে নিয়ে সে যেই মাকে ঘুম থেকে ডেকে তুলেছে মা আমি যাচ্ছি মা ধর্ম করে উঠে বসে কি কানেক্ষণ ভাবলো তারপর যখন বুঝতে পারলো যে আজ সোনু যাবেই তখন ঘরে যা ছিল দিয়ে একটু খাবার তৈরি করে সোনুকে খেতে দিল নিজের শাড়ি জামা একটা কুঁটুলি করে বেঁধে সামান্য যে দু চার টাকার সঙ্গে ছিল নিয়ে নিজেও মা সঙ্গে বেরিয়ে এলো সোনু আর মা যখন নানির গ্রামের কাছে বাস থেকে নামলো তখন রোদ বেশ চড়ে গেছে এরপর তারা হাঁটা শুরু করলো যখন নানির গায়ে এলো তখন দুজনেই খুব ক্লান্ত কিন্তু নানির বাড়ির দিকে যেতে যেতে সোনু সব থকান চলে গিয়ে মন এত ভালো লাগতে লাগলো কিরকম বড় বড় গাছ ছায়া ছায়ার মধ্যে ছোপছাড়ে লাল নীল বেগুনি কত রঙের কুচি কুচি ফুল ফুটে আছে কি সুন্দর সোনু অবাক হয়ে ভাবছে মায়ের মা যদি এমন সুন্দর জায়গায় থাকে মা তাহলে শহরে ওই রকম নোংরার মধ্যে পড়ে আছে কেন নালির পাশে দুটো বাঁশের খুঁটির পর একটা ত্রিপল লটকানো সেটাই নাকি ঘর সেখানে কেবল রাত্রে ঘুমানো বাকি সারাটা দিন তো ওই নালির পাশে এখানে চারদিক কি সুন্দর নালির গন্ধ নেই গাড়ির ধোঁয়া নেই গ্রামে ঢুকবার পর থেকেই মা আগে আগে যাচ্ছিল আর সোনু মায়ের পিছন পিছন সে অব্দি এক জায়গায় এসে ওর একটা উঠোনে পৌঁছলো নানিকে সোনু বড় হয়ে কখনো দেখেনি কিন্তু মা আর উঠোনে দাঁড়িয়ে ছাগলকে পালা খাওয়াতে থাকা বুড়ি মানুষ যেরকম ভাবে দুজনে দুজনের দিকে তাকিয়ে রইল আর তারপরে হঠাৎ কাঁদতে শুরু করলো তা থেকেই সোনু বুঝে গেল যে এটাই নানি দুজনেই এবার একই সঙ্গে কাঁদছে আর হাসছে একটু পরে নানি অবশ্য চোখের জলটল টল মুছে মাকে আর সোনুকে ঘরের ভেতর নিয়ে গেল মাটির ঘর মেঝেতে এক পাশে খড়ের উপর কাঁথা চাদর দিয়ে পাতা বিছানায় বসিয়ে গুড় দিয়ে গরম দুধ খেতে দিল ঘটি করে ছাগলের দুধ শোনু আগে কখনো খায়নি কেমন অদ্ভুত একটা গন্ধ নানি ব্যস্ত হয়ে একবার ঘর একবার উঠোন করতে করতেই রান্না করে ফেললো বেগুন সেদ্ধ দিয়ে ফ্যান ভাত তারপর তিনজনে মিলে খেতে খেতে নানি কত কথা যে মাকে জিজ্ঞেস করছে শনুর মনে হচ্ছিল আনন্দ করে পেট ভরে খাওয়া সে যেন কতদিন খায়নি ভাত খেয়ে উঠে আরামে তার দু চোখ ঘুমে দু একদিনের মধ্যেই নানির সঙ্গে সোনুর ভারী ভাব হয়ে গেল নানি কিন্তু মায়ের মতো সারাদিন কাঁদে না একবারও কাঁদে না নিজের মনে কাজ করেই যেতে থাকে সোনু এখন সারাদিন নানির কাছে কাছে ঘুর করে নানির কাজে খানিকটা সাহায্য করতে চেষ্টা করে সে নানির সঙ্গে গিয়ে পুকুর থেকে মাছ ধরতে শিখেছে নানি পুকুরে যাবার সময় একটা গামছা সঙ্গে নিয়ে যায় জলের নিচে ঝুপের মধ্যে এমন কায়দা মতো সেটাকে আটকে দেয় স্নান শেষ হয়ে গেলে গামছাটা এত সাবধানে বার করে আনে তার মধ্যে অন্তত কয়েকটা ছোট ছোট মাছ পড়বেই বাড়িতে এসে সেই মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে ঝাল মশলা দিয়ে যা দারুণ ঝোল বানাবে মোটা মোটা রুটি দিয়ে সোনু উস উস করতে করতে তাড়িয়ে তাড়িয়ে খাবে এতে কোনো সন্দেহ নেই সোনু ভাবে তার নানি পৃথিবীতে সবচেয়ে বাহাদুর সব কাজ নিজে নিজে করে ফেলে নানির পাড়ায় সোনুর একজন বন্ধু ও মিলল ওর নাম নন্দু দুজনে মিলে ছাগল নিয়ে মাঠে যায় নন্দুতে ছাগল আছে নানি তিন চারটে মুরগিও আছে ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে ওরা একটা গাছের নিচে বসে থাকে কেবল নজর রাখতে হয় যেন কারোর খেতে ঢুকে না পড়ে আর দিকে বেশি দূরে না চলে যায় আসলে পূব দিকে জঙ্গল আছে নন্দু বলে জঙ্গলও নাকি নেকড়ে বাঘ আছে সোনু ভেবে পায় না সে আবার কিরকম এত কাছাকাছি এমন জঙ্গল আছে যেখানে নেকড়ে বাঘ থাকে কেমন জঙ্গল সেই বিক্রমের অ্যালবামে যেরকম ছবি দেখেছিল সেরকম জঙ্গল বুঝি নন্দুকে জিজ্ঞেস করতে সে বলে ঠিক আছে দাঁড়া একদিন যাব কাছেই তো একদিন মাঠে বসে নন্দু সোনুকে জিজ্ঞেস করে যখন এখানে ছিল না তখন তুই কোথায় থাকতিস শহরে শহরে নন্দু চোখ বড় বড় হয়ে যায় কি করতি শহরে স্কুলে যেতাম ও তো স্কুল ছেড়ে চলে এলি কেন সোনু ধীরে ধীরে নিজের সব কথা নন্দুকে বলে স্কুলে ভালো না লাগার কথা এমনকি সেই অ্যালবামের কথা প্রথমে তো নন্দু অ্যালবাম বা অ্যালবাম কি সেটাই বুঝতে পারে না তারপর অবাক হয়ে বলে পাহাড় জঙ্গল ঝর্নার ছবি দেখতে দেয়নি বলে তো দুঃখ হয়েছে ফিকার মাতকার কথাটা শুনু প্রায় ভুলতেই বসেছে এমন সময় একদিন দুপুরে খাবার পর নন্দু বলে আজ আর ছাগল নিয়ে যাব না বুঝলি চল একটা অন্য জায়গায় যাব। এই কোথায় যাবি রে চল না গেলে দেখবি এক ঘন্টা হেঁটে ওরা এসে পৌঁছয় পূব দিকে জঙ্গলের মধ্যে চারদিকে বড় বড় গাছ নন্দু দু একটা চিনি দেয় ওই দেখ জাম গাছ এটা আমলা ওই উঁচুটা তুলো গাছে হরিত কি ওষুধ হয় পায়ে চলা রাস্তাটা আস্তে আস্তে উঁচুতে উঠছিল হঠাৎ ঝুপের ভেতর থেকে খচমচ ওর কি একটা বেরিয়ে ওদের একেবারে গায়ের পাশ দিয়ে উড়ে গেল সোনু আরেকটু হয়ে পড়েই যাচ্ছিল চমকে আরে ময়ূর ঘাবড়িও না বলে উঠল নন্দু সত্যি একটা ময়ূর একটু দূরে একটা গাছের ডালের উপর গিয়ে বসেছে চমকদার নীল কারুকাজ করা বিরাট এক বোঝা পালক মাটি আগে কখনো ছবিও দেখেনি এরকম দেখতে একটা পাখি হতে পারে সোনু জানতই না এতক্ষণ সোনু রাস্তার দিকে নজর রেখে ঢালু পথ বেয়ে উঠছিল এখানে পথ শেষ হয়েছে চারদিকেই গাছ নিচে ঝোপঝাড় সে দাঁড়িয়ে আশপাশে তাকায় আর তাকিয়ে এমন অবাক হয়ে যায় যে শ্বাস ফেলতেও ভুলে যায় যেন এতক্ষণ চলে চলে একটা পাহাড়ের মাথায় তারা উঠে দাঁড়িয়েছে এখান থেকে উল্টো দিকে দেখা যাচ্ছে অনেকটা নিচে যেন এক বিরাট ছবি মেলা রয়েছে সবুজ মাঠ জায়গা জায়গায় বড় গাছের জঙ্গল কাছে দূরে আরও পাহাড় কোনোটা ঘন সবুজ কোনোটাতে কালো বড় বড় পাথর বেরিয়ে আছে একটা ছোট নদী মাঠের উপর দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে কতগুলো গরু চড়ছে শুনুন সেদিকে তাকিয়েই থাকে বিশ্বাস করতে পারে না যে এরকম সত্যি সে দেখতে পাচ্ছে নন্দুর কথায় তার হুঁস ফেরে নন্দু একটা গাছের গুড়ির উপর বসে তার দিকে তাকিয়ে হাসছে কি রে এই অ্যালুবামটা ভালো কি না এটা তুই নিজে যখনই মন হবে দেখতে পাবি কেউ ছিনতেও পারবে না ঢাকাও দিতে পারবে না কি রে পছন্দ সোনু ঘাড় নাড়ে এখানে রোজ আসবো হ্যাঁ রোজ দেখব এটা রোজ দেখলেও পুরনো হবে না অবশ্য মাঝে মাঝে বদল হবে এখন জাড়ের দিন ফের শীত কমবে শিমুল ফুটবে পলাশ ফুটবে পাতা সব ঝরে যাবে তা বাদে গরমে আবার পাতা আসবে এই গন্ধ বাসের ফুল ফুটবে তোর বন্ধুর আলু কি গন্ধ ছিল জঙ্গলের আরো ভেতরে ঝর্ণা আছে আরেকদিন সকালে দেখতে যাব কেমন সোনু এতক্ষণে যেন কথা খুঁজে পায় বলে দেখ নন্দু আমি না আমি এখান থেকে আর যাব না আমি যাবই না এখানে নন্দু আসে বলে ভাই এখন তো ঘরে চল বেলা পড়ে যাচ্ছে আন্ধেরা হয়ে যাবে ওদের কথা ঢাকা পড়ে যায় ঘরে ফিরতে আসা পাখিদের নানা রকম ডাকে নমস্কার